যে সমস্ত মুরগিগুলো নাভি ঠিকঠাক বোর্ডিংয়ে শোকানো হয় না বা শোকায় না এই যে দেখতে পাচ্ছেন এই যে নাভি কিন্তু এখনও কাঁচা রয়েছে এখনও কাঁচা রয়েছে মানে এইটার মলদারে পায়খানা আটকে গেছিলো আমি এই মুহূর্তে পরিষ্কার করলাম আর দেখতে পাচ্ছেন বাচ্চাটি কিন্তু বেশ বড়ো সড়ো ডানা বেশ বড় হয়ে গেছে তো নাভি না শোকালে কী হয় ম্যাক্সিমাম বাচ্চা কিন্তু ধীরে ধীরে ডানা ঝুলিয়ে যায় ঝুলে যায় এবং বডি কী হবে বডি শুকনো হয়ে যাবে বাচ্চার সাইজ বড় হলেও হালকা হবে এবং খাওয়া দাওয়া করলেও টিম টিম করে বেঁচে থাকবে এবং হয়তো বা একসময় এসে মারাও যেতে পারে তো বুডিংয়ে আমাদের অবশ্যই অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে দেখতে পাচ্ছেন আমার এখানে প্রপার কিন্তু অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় তা সত্ত্বেও কিন্তু এই সমস্যা দুটো একটা ফেস করতে হয় আচ্ছা এই সমস্যা অ্যান্টিবায়োটিক ইউজ করলেই যে সমাধান হবে তাই নয় মানে এইগুলো হচ্ছে যখন ডিম থেকে আমরা ভেঙে চুড়ে বের করি তখনও কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে নাভিগুলো শোকায় না কোনো রকম বাচ্চাগুলো লাস্টিং করে যায় এই যে দেখতে পাচ্ছেন নাভি পুরো কাঁচা রয়েছে আর এই হচ্ছে এখনও নীতি কিন্তু ঠিকঠাক শোকায়নি এগুলো কিন্তু প্রপার অ্যান্টিবায়োটিক গাইড কিন্তু করা রয়েছে